यो व्हाट्स गोइंग ऑन गाइस কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। তো আজ আমরা আবার খেলতে চলেছি হচ্ছে কার ফর সেল সিমুলেটর। তো লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা প্রফিট করেছিলাম হচ্ছে প্রায় 1.2 মিলিয়ন ডলার। বাট আজকে আমরা কি করব ভাই, আজকে আমাদের 1.2 মিলিয়ন ডলারটাকে আমরা প্রায় চেষ্টা করব 2 মিলিয়ন ডলার নিয়ে যাওয়ার, আর অফিসটাকে এক্ষুনি বড় করব ভাই, এক্ষুনি এক্ষুনি। আর দাঁড়াও, আগে তো ভাই অফিসে আসার সঙ্গে সঙ্গেই আমাদের অফিসের সামনে নোংরা পড়ে থাকে যেটাকে আমাদের একটু ক্লিন করে দিতে হয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো ক্লিন করে দিয়েছি। আর আমার কাছে আপাতত কোনো গাড়ি নেই, কারণ লাস্ট টাইম আমরা একটা গাড়ি কিনেছিলাম যেটা প্রায় দাম ছিল 5 লাখ ডলার, যেটাকে আমরা সেল করেছিলাম অলমোস্ট অ্যারাউন্ড 8 লাখ না 7 লাখ ডলারে। তারপর আমি 1 মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিলাম। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে সানডে 14, আর আমার কাছে রয়েছে 1.2 মিলিয়ন ডলার। আর আজকে কোনো অকশনও নেই, কার মার্কেটও খোলা নেই, তো আমাদের নেইবারহুডে গিয়ে ওখান থেকে মস্ত মস্ত গাড়ি কিনে আনতে হবে। আর তার থেকে বড় কথা, চলো এখানে গিয়ে আগে অফিসটাকে একটু বড় করে নেওয়া যাক। আর অফিস আমাদের ক্লোজ কেন, ওই অফিস সবসময় খোলা উচিত। হ্যাঁ চলো আপাতত ওয়েব পেজে যাওয়া যাক। আর বাই দ্য ওয়ে আমি লাস্ট টাইম একটা ট্যাবও কিনেছিলাম, আর আমার কাছে এক বোতল এই যে বিয়ারও রয়েছে, এটা কি হয় আমি জানি না। আর হাতুড়িও রয়েছে ভাই, হাতুড়ি দিয়ে টেবিল ফেবিল ভাঙা যাবে? ভাঙছে না ভাই, কিচ্ছু হচ্ছে না। বাকি ট্যাব আছে, ট্যাবেতে আমি দেখো লিডার বোর্ড, ফটোস वगैरह সবকিছু দেখতে পারবো, ডেকোরেশন করতে পারবো নিজের শপকে, ক্যামেরা দিয়ে সবকিছু ফটো তুলতে পারবো, আর এখান থেকে গাড়ি সেলও করতে পারবো। বাকি আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে আমাদের কাছে একটা স্পঞ্জ টাইপের রয়েছে, যেটা দিয়ে আমি আমার গাড়ি পরিষ্কার করতে পারি যাতে আমার গাড়ি আরেকটু বেশি দামে বিক্রি হোক। বাকি দেখো আপাতত আমার কাছে একটা শুধু জিনিস লাগবে, সেটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা, যেটা দিয়ে আমি আমার গাড়িকে নিজেই ওয়াটার গান দিয়ে ধুতে পারবো ভাই। ইয়েস বুঝতে পারছো, ওয়াটার গান দিয়ে গাড়ি ধোয়া যাবে। বাকি এখানে অনেক কিছু রয়েছে, যেমন এইগুলো দিয়ে চেনা যায় যে কোন গাড়িটার রিপোর্টস আসলে ফেক না কোন গাড়িটা ভাই আসল। চলো আপাতত আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমার অফিস কেনা একটা, কারণ 2 লাখ ডলার অফিসের দাম পড়বে। চলো আপগ্রেডে যাই। আর অফিস 2 না অফিস 3 ভাই কোনটা কিনবো আমি বুঝে পাচ্ছি না। টো ট্রাক এইটা একটা কিনে নি, চলো 3টে টো হয়ে যাবে, 3টে টো ট্রাক হয়ে গেছে। অফিস চলো অফিস কিনে নিয়েছি। আর 7.5 লাখ ডলার আর একটা অফিসের দাম, সেটা ভাই একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। দেখো কত বড় অফিস কিনে নিয়েছি ভাই, মানে আমরা আর একটা অফিস কিনতে পারবো হিসেব মতো। তোমরা দেখতে পাচ্ছ এইখানে আর একটা অফিস কিনলে এই জায়গাটা অনেক পেছনে চলে যাবে, আর আমরা অনেক গাড়ি আপগ্রেড করতে পারবো। বাকি দেখো আমার একটা স্কিল পয়েন্ট এখানে আপগ্রেড হয়ে গেছে, যেটাকে আমি আপগ্রেড করে ভাই ওয়াটার গানটা করতে পারবো, কিন্তু আপাতত আমাকে এইটা করতে হবে, এটাকে আনলক করে নি। চলো তারপরে এই ওয়াটার গানটা আমরা করতে পারবো, যেটাতে দুটো আমার ইয়ে লাগবে হয় স্কেল পয়েন্ট। চলো আপাতত দেখি, এইটা ওটা লেভেল 2 এর হয়ে গেছে, এটা দিয়ে আরো ভালোভাবে পরিষ্কার হবে। চলো আপাতত আমাকে কি করতে হবে, আমাকে কার কিনতে যেতে হবে, আর কার নেইবারহুডে দিকে গিয়ে কিনে আনি। চলো আমার কাছে 3টে টোটার কাছে, তো আমি 3খানা গাড়ি কিনতে পারবো। আর আমি ভিখারিকে একটুখানি দিয়ে দিই ভাই, এ না থাকলে আমার দোকান ভালো চলবে না, কারণ দেখো এ বসে রয়েছে, তবে তো লোকের দোকান মানে দোকানে লোকজন আসবে, দোকানে লোকে দেখো দোকান এরকম হচ্ছে ভাই, কি বলছি আমি নিজেও বুঝে পাচ্ছি না। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে নেইবারহুডেতে, নেইবারহুডে গিয়ে মস্ত গাড়ি কিনবো। দেখো ভাই লাখে লাখে গাড়ি কিনবো, কারণ আমার কাছে এখনো অলমোস্ট 1 মিলিয়ন ডলারের কাছাকাছি আছে। আর এই গাড়িটা ভালো আছে। হ্যালো এটা টেন্ট ফেন্ট পড়ে আছে কোথাও, জানি না ভাই টেন্ট ফেন্ট পড়ে আছে কিনা, কিন্তু চলো এটা নিয়ে যাওয়া যাক, দেখি কত দাম বলছে। আশা করি এটার দাম হবে প্রায় 30,000 ডলার, মানে 29,000 ডলার। তো একে আমি বার্গেনিং করে বলি 20,000 ডলার বলি, দেখি 20,000-এ দেবে নাকি, দেখো দিয়ে দিতে পারে ভাই। এটা লো, তো চলো 22-এ দিয়ে দিই ভাই, 22-এ যদি বলে তাহলে ভাই দিয়ে দিতে রাজি আছি, নয়তো ভাই আমি কিনবো না। চলো ঠিক আছে 22-এ তুই দিবি না তো ছেড়ে দে ভাই, এখানে লাখে গাড়ি আমি কিনতে এসেছি ভাই, লাখে গাড়ি তো থাকবে আশা করি। দেখো এই গাড়িটা রয়েছে একটা। বাকি কার মার্কেট ওপেন নেই, নয়তো কার মার্কেট থেকে ভাই কেনা যায়। এটা 26,000 ডলার, তোকে আমি বলি 20,000 ডলার। চলো 20,000 ডলারে দেবে, 20,000 ডলার 22,000 দে, ঠিক আছে 22,000 দিলে দে, নয়তো বাড়ি যা। ইয়েস চলো 22,000 গাড়ি দিয়ে দিয়েছে। আর এটাকে করবো আমরা তো আমাদের শপেতে। আর একটা গাড়ি রয়েছে এই পাশে ভাই, এটাও ঠিক অত ভালো নয় ভাই, এই গাড়িগুলো অতটা ভালো নয়। বাকি অকশনেতেই আর কার মার্কেটে সব থেকে ভালো ভালো গাড়ি পাওয়া যায়। এটা 16,000 ডলার ভাই, এত কম দামে গাড়ি আমি কিনবো না, কমসে কম লাখে কিনবো। দেখো ভাই ল্যাম্বরগিনি। দেখো বাকি চলো আপাতত আমি গাড়ি খুঁজছি যেটা একটুখানি দাম হবে প্রায় ধরে নাও 1 লাখ 1.5 লাখ ডলার দাম হবে যে গাড়িটা আমি কিনছি, মানে খুঁজছি আর কি, কিনছি নয় আমি খুঁজছি আপাতত যে গাড়িটা আছেও কিনা আদৌ এখানে। চলো এখানে একটা ভালো গাড়ি দেখতে পেয়েছি ভাই, এটার একটু দাম হবে আশা করি। দেখো বোনাট বোনাট তোলা রয়েছে, আর এটা ভালো ভাই, এই গাড়িটার দাম লাখে হবে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে লাখে ভাই গাড়িটার দাম। না ভাই 18,000 ডলার, এই গাড়িটা 18,000 ডলার দাম ভাই। চলো আপাতত আর গাড়ি নেই। আর রাত হয়ে গেছে, সব নেইবারহুডে সব লোক পালিয়ে গেল ভাই, উড়ে পালিয়ে গেল। আর বাকি হ্যাঁ আমি ভেবেছিলাম ভাই এই এপিসোডে আমরা একটা বাড়ি কিনবো। বাকি হ্যাঁ পার্ট 3-তে আমি বলেছিলাম যে পার্ট 4-এ আমি একটা বাড়ি কিনবো, যে বাড়িটা লাস্ট টাইম আমরা দেখেছিলাম, তো এই বাড়িটা মানে ওইটা। চলো এটাকে কিনে নি 60,000 ডলার দিয়ে, কারণ আমার কাছে এখন অনেক টাকা আছে ভাই। এই ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করে দাও, এই ভিডিওটার এম হচ্ছে 4,000 লাইকের, মানে 4,000 লাইকের। আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি, তাহলে নতুন গেম প্লে আসতেই থাকে এই চ্যানেলে। চলো আপাতত এই গাড়িটাকে মানে গাড়িটাকে বলছি বাড়িটাকে কিনে নি। চলো বাই, এটা হচ্ছে এবার আমার বাড়ি ভাই, আজ থেকে বুঝতে পারছো এটা হচ্ছে আমার বাড়ি। চলো এইখানে চলে যাই, এটা হচ্ছে আমার বাড়ি। আর ঘুমোবার জায়গা তাই ভাই, ঘুমোবার জায়গা কেউ দেবে আমাকে ভাই? বাড়িটা ক্লিন করতে হয়, বাড়িটা একটু বাজে রয়েছে। চলো স্লিপ করে নি, সকালবেলা এখান থেকে বেরিয়ে পড়বো ভাই। বাড়িটা একটু আগের থেকে ক্লিন নেই, মানে একটু বাজে দেখতে আছে। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, তো চলো সোজা যাওয়া যাক হচ্ছে এবার মানে আমাদের অফিসের দিকে। আর বাড়িটা একটু নোংরা আছে ভাই, এটা আমি পরিষ্কার করাবো কি করে, আমাকে দেখতে হবে ভাই ক্লিন। আচ্ছা আমার কাছে ওয়াটার গান চলে আসলে আমি নিজে আই থিঙ্ক পরিষ্কার করতে পারবো। বাকি দেখো ভাই আমি নেইবারহুডেতেই উঠেছি, আর নেইবারহুডেতে ভাই ওটার একটা ভালো কারণ হচ্ছে যে এখানে গাড়ি পাওয়া যাবে ভাই, মানে বাড়ির আশেপাশে গাড়ি পাওয়া যাবে, মানে গাড়ি পাওয়া যাবে, বাড়ি নয় ভাই। চলো 38,000 ডলার ভাই, আমাকে এইরকমই ফালতু গাড়ি কিনতে হবে। 38,000 ডলার, তো এটাই কিনবো হচ্ছে 35 নয় $33,000। चलो $33,000। चलो আমি 3,30,000 বলতে যাচ্ছিলাম ভাই। $33,000 চলো কিনে নিয়েছি এটাকে। তো এটাকেও টো করে দিয়ে হচ্ছে আমাদের অফিসে। চলো আর একটা টো গাড়ি ফাঁকা আছে তো ওটাকেও আমি টো করে দেবো আর একটা ড্রাইভ করে নিজে যাবো। মানে টোটাল 4টে গাড়ি আমি কিনবো আর কি। বাট ওখানে কি হয়েছে ওই ভাই, এখানে গাড়ির এটা কি হচ্ছে ভাই, কোলে কোলে গাড়ি উঠে গেছে এই দেখো। বাট ড্রাইভিং করতে পারে না আই থিঙ্ক এরা ভাই। এটা বুঝতে পারছো কিরম বাজে ড্রাইভার এরা। আর আমি যেই এদের মাঝে যাবো এই দেখো ভাই এখানে কি হবে। এই দেখো আমি সবার আর পার ওপার হতে পারবো, মানে এর পার ওপার হতে পারবো। বাকি ভাই এখানে কি চলছে? এক মিনিট ম্যাডাম এই গাড়িটা কততে দেবেন? ধরো আমরা একটু ওয়েট করি কার মার্কেট ওপেন হওয়ার, তারপর কার মার্কেটে গিয়ে হবে। আর আমাদের অফিস একটু নোংরা আছে তো চলো অফিসে ডাইরেক্ট যাই। আর দুটো গাড়ি টো করেছি তো ভাই 3 নম্বর গাড়িটা এখানে পাবো না আই থিঙ্ক। ভালো গাড়ি 3 নম্বর আছে কোনো ভালো গাড়ি? সুপার কার এখানে নেই। চলো সোজা যাওয়া যাক হচ্ছে আমাদের অফিসে। অফিসে গিয়ে ভাই বড় অফিস করে নিয়েছি আর বড় গাড়িও তো রাখতে হবে ভাই। দুটো গাড়ি একটা ওখানে একটা এখানে ভাই কি হয়েছে রাতারাতি। আর এত বড় অফিস ভাই আমাকে নোংরাও করতে, মানে নোংরা থেকে পরিষ্কার করতে হবে। আমি বলছি নোংরা করতে হবে, বুঝতে পারছো? নোংরা করতে হবে আমাকে, আরে পরিষ্কার করতে হবে ভাই, নোংরা নয়। চলো আপাতত পরিষ্কার করে দিয়ে এটাকে স্যাটা স্যাট পরিষ্কার হয়ে যায় ভাই, পরিষ্কার হয়ে যায়। ক্যানই পড়ে রয়েছে শুধু, আর অফিস খোলাও রয়েছে ভাই। রাতারাতি আমি অফিস খুলে দিয়েছিলাম। তো চলো এবার এই গাড়িটাকে ঢুকিয়ে দেওয়া যাক, এখানে পার্ক করে দেওয়া যাক। চলো চলো দায় বাড়ো দায় বাড়ো দায় বাড়ো দায় বাড়ো দায় বাড়ো। চলো এটাকে পার্ক করে দিয়েছি। আর একটা গাড়ি ভাই আমার ওই অফিসে, আবে এ তো সোজা চলে যাচ্ছে, ওই গাড়িটা নিজেই যাচ্ছে নাকি? ওই কোথায় যাচ্ছিস তুই? এই দেখো এই দেখো এই দেখো গাড়িতে ভূত লেগেছে ভাই। এ দেখো নিজের মতো করে যাচ্ছে, গাড়ি নিজের মতো করে যাচ্ছে। দেখো কি পাগল রে গাড়িটা ভাই, খুব বাজে গাড়িটা। আপাতত চলো গাড়িটা একটু পাগল তো আছে, বাট দেখো যেটা হচ্ছে মেন কথা গাড়িটা ভাই নামি আছে না, তাই জন্য আমাকে একটুখানি ভালো করে ইয়ে করতে হবে। এক মিনিট ড্রিফট মেরে দে ভাই। চলো গাড়িটাকে রেখে দিয়েছি। এবার দুটো গাড়িকে ভাই আরামসে সেলে চাপিয়ে দিই আর একটু বেশি বেশি দামে। আর ভাই আমাকে বেলসও দিতে হবে। তো বেলস কোথায় আছে? হ্যালো এক মিনিট, আপগ্রেড আপগ্রেড না ভাই এখানে বেলস 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 ভাই। 1 লাখ টাকা বেল আসছে, 1,06,000 টাকা বেল আসছে, বুঝতে পারছো? অফিসের 102 টাকা আর কার্সের 1,06,000। কিসের বিল আসছে ভাই এত? আবে লুটে নিল নাকি আমাকে 1,06,000 টাকা দিয়ে। চলো পে করে দি ভাই 1,06,000 টাকা বিল যখন আসছে। আর এটা কি ব্যাংক? আমি জানি না কি হয়েছে। তো চলো আপাতত এই গাড়িটাকে 33,000 কিনেছিলাম, এটাকে 50,000 সেল করবো। চলো 50,000। আর একটা আছে 22,000, তো এটাকে দেবো হচ্ছে 40,000 ভাই। 40,000 গাড়ি আরামসে বিক্রি হয়ে যাবে। বাকি চলো আপাতত আমি মার্কেটের জন্য ওয়েট করছি। আর যেটা হচ্ছে মেন কথা যে আমাকে একটুখানি কি করতে হবে, আমার বাড়িটাকে একটু ক্লিন করার জন্য না আমাকে এই ওয়াটার গানটাকে আনলক করতে হবে, যেটার জন্য 2 এক্সপিরিয়েন্স লাগবে। আর তার আগে দেখো দুটো গাড়িকে চাপিয়ে তো দিচ্ছি এখানে, মানে মার্কেটে সেল হওয়ার জন্য। আর আমার কাছে যে টাকাটা আছে এটাকে আমি না অকশনে প্লাস কার মার্কেটে গিয়ে সেল করবো, মানে ইনভেস্ট করবো। সেল করবো না ভাই, আমি কি বকছি আমি নিজেও জানি না। চলো ওটাকে ইনভেস্ট করবো আর ইনভেস্ট করে ভাই ওখান থেকে লাখে গাড়ি কিনে আনবো। কারণ দেখো আমি বুঝতে পেলাম এবার 1 লাখ টাকা আমার কোথায় থেকে এলো ভাই। আমাদের 1 লাখ টাকা এলো হচ্ছে ওই ট্যাক্স থেকে, মানে আমরা যে গাড়িটা কিনছি সেই গাড়িটা তো আমাকে ট্যাক্সও দিতে হচ্ছে নাকি, ট্যাক্সটা আনপেড রয়ে যাচ্ছে। আর তাই জন্য ভাই এত বাজে জিনিস হচ্ছে। বাকি আজকে কোনো অকশন নেই, আজকে কোনো কার মার্কেটে কিচ্ছু নেই। আর ভাই চলো আমি একটুখানি না আমার অফিসটাকে ডেকোরেট করে দিই, যাতে দেখতে একটু ভালো লাগে ভাই, একটু আলিশান দেখতে লাগবে। যতক্ষণ না কাস্টমার আসছে আমি একটু ডেকোরেট করে নিই আমার অফিসটাকে। দাঁড়াও এখানে ডেকোরেশন, ডেকোরেশনে কি আছে? হাউসটা, বেডরুমটা, বেডরুমটা কি আছে ভাই জানি না ভাই। আমার হাউস তো আছে আউট ডিজাইনে, এটা কি? আচ্ছা এটা ডিজাইন আমার লাগবে না ভাই, আমার বেডরুমটা একটু ভালো হলেই হলো। বেডরুমে একটু ভালো খাট, ইয়েস এইটা ভালো খাট। চলো $10,000 নাকি খাটটার দাম, ঘুমোবার জন্য একটু ভালো খাট হওয়া উচিত। চলো এটা কিনে নিই $10,000। আলমারি আলমারি লাগবে না ভাই, এগুলো এগুলো নর্মাল থাকুক না। আলমারি লাগবে ভাই, আলমারি আলমারি একটু ভালো লাগবে। চলো $5,000 আলমারি কিনে নিয়েছি ভাই। আর মার্কেটে এখানে আমার কাছে কোনো কাস্টমার এসছে, কাস্টমার এসছে ভাই, কাস্টমার এসছে। আমি খরচা করে আসছি টাকা ভাই, ভুলভাল টাকা খরচা করছি। ম্যাডাম গাড়িটার দাম হচ্ছে $50,000, আপনি কত দেবেন আপনি বলুন। আই হ্যাড আ স্মল অ্যাক্সিডেন্ট রিসেন্টলি ভাই, অ্যাক্সিডেন্ট করেছে। তো ম্যাডাম গাড়িটাকে নিতে রাজি আছে হচ্ছে পুরো $50,000। তো চলো সেল করে দিই ভাই, $50,000 গাড়ি বিক্রি করে দিয়েছি। চলো আর একটা গাড়ি বাকি, মানে বাকি আছে। আমি এখানে ঢুকেছিলাম $1.2 মিলিয়ন নিয়ে, এখন আমার কাছে আছে হচ্ছে প্রায় $7,80,000, বুঝতে পারছো? বাকি চলো আমাদের এখানে ডেকোরেশন আমরা করছিলাম না, তো ডেকোরেশন আমাদের অফিসে ইন ডিজাইন কি থাকবে? ইন ডিজাইন ভাই ঠিকই আছে, ইন ডিজাইনে কিছু খারাপ না, আউট ডিজাইনটা ভালো রাখতে হবে ভাই। চলো আউট ডিজাইনে কি আছে? এইটা টাইলস, এইটা 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 ভাই, এই টাইলসটা ঠিক ছিল ভাই। এগুলো এগুলো করাতে লাগবে না মার্কেটে, মানে ইন ডিজাইনের ভেতরে না, এই আউট ডিজাইনের ভেতরে আমরা এই বেড়াটাকে ঠিক করবো। দাঁড়াও এইটাকে ঠিক করানো যেতে পারে না, এটাকে না, আউট ডিজাইনে আমরা বেড়াটাকে ঠিক করাই। দেখো এইটা রয়েছে, এইটা রয়েছে, ফুলেরটা রয়েছে আর এটা রয়েছে ভাই, ফুলেরটা বেশি ভালো। চলো ভাই $10,000। চলো ভাই আমরা আমাদের অফিসকে আপগ্রেড করে দিয়েছি আর কাস্টমার চলে এসেছে ভাই, দুটো কাস্টমার। চলো কাস্টমার হ্যালো, $40,000 দাম বলেছি, এবার দেখি কততে বলে। $40,000 ভাই, $40,000 নিতে রাজি আছে। ওই কি চলছে এখানে? $40,000 দিয়ে দিলাম। চলো 8 লাখ মানে টাকা আমার কাছে পড়ে আছে, তো আমি 7.5 লাখে অফিস কিনতে পারি, কিন্তু তারপর আমার কাছে আর গাড়ি রাখার টাকা থাকবে না। এই দেখো ভাই আমি বেড়া লাগিয়ে দিয়েছি মাস্ট, আর বেড়া থেকে লাফিয়েও তো চলে যাচ্ছি। ওই আবে বেড়া লাগিয়েছি না কি এটা, আবে যে কেউ ঢুকে যাবে। এই দেখো আগের বেড়াটা ঠিক ছিল, এই গাছেরটা তো খুব বাজে। দেখো এদিক ওদিক থেকে ভাই আমি যা হোক তাক করে বেরিয়ে যাচ্ছি। বাকি চলো আমাকে ওয়েট করতে হবে হচ্ছে কার মার্কেটে যাওয়ার জন্য। আর আমি আমার বাড়ি তো কিনে নিয়েছি, এবার আমি কি এখান থেকে ডাইরেক্ট বাড়িতে যেতে পারবো বা কন্টেনারে যেতে পারবো? আমি জানি না ভাই বাড়ি কিনে লাভ হয়েছে না বাজে হয়েছে আমি জানি না। বাকি চলো নেইবারহুডে গিয়ে আমাকে বাড়ি খুঁজে বাড়িতে যেতে হবে। অফিসে আছি, কন্টেনার আছি, আপাতত আমাকে ওয়েট করতে হবে অকশন আর कार मार्केटेर जोन्नो कारण कार मार्केटे गिये आमी लाखे गाड़ी पाबो आर ताछाड़ा भाई कोनो गाड़ी पावार सीन नेई आर अक्शनेतेओ आमी लाखे गाड़ी पेते पारी। तो चलो आपातत आमी आमार अफिसे चिल करी एखाने बसे तारपर भाई जखन कार मार्केट बा अक्शन चालू होबे तारपर आमी सोजा चले जाबो ओइखाने बुझले। गाइस आमी भाबलाम जे एतक्षण बसेओ तो लाभ नेई तो चलो सोजा जाओया जाक होच्छे नेइबारहुडेते। नेइबारहुडेते जोदि एकटुखानि भाई 50-60 হাজারের উপরে গাড়ি পাই তবে ওটাকে কিনে নিয়ে চলে আসবো আর নেইবারহুডেতে গিয়ে তাড়াতাড়ি যাই গিয়ে ভাই ওখান থেকে গাড়ি দেখি যে ভালো ভালো আছে গাড়ি একটু। কারণ দেখো আমার বাড়ি তো এখানে রয়েছে আমি বেডরুমটাকে চেঞ্জ করে নিয়েছি আর আউট চেঞ্জ করে লাভ নেই ভাই। কারণ দেখো মাঝে মাঝে আমি কন্টেনারেও শুতে চলে যাবো আর মাঝে মাঝে চলে যাবো হচ্ছে আমি আমার নেইবারহুডেতে বাড়িতে ঘুমোতে। বাট ভাই এখানে কোনো লাক্সারি গাড়ি টাইপের নেই আর আজকে মার্কেট ওপেন হবে না, মার্কেট মনে হয় কালকে ওপেন হবে, মানডেতে তো মার্কেট ওপেন হয় না সেরকম। বাকি দেখো এখানে অনেক গাড়ি রয়েছে কিন্তু কোনো গাড়ি ঠিক না আমার পছন্দ হচ্ছে না। আগে যেমন আমি লাখে গাড়ি দেখছিলাম এখানে এখন আপাতত লাখে নেই কারণ দেখো প্রত্যেকটা গাড়ি আমি নিয়ে গিয়ে নিজেই সেল করে দিয়েছি বুঝতে পারছো নিশ্চয়ই। বাকি এখানে একটা বড় ট্রাক वगैरह রয়েছে আর ওইখানে রয়েছে একটা সুপার কার আই থিংক ওটা। চলো একটা সুপার কার ফাইনালি পেয়েছি গাইস, একটা ফাইনালি সুপার কার কে পেয়েছি মনে হচ্ছে তো সুপার কার নাকি। यस ভাই কমসে কম 2-2.5 লাখ 5 লাখ 7 লাখ টাকা বল। ও ভাই एक मिनट मैडम 5-7 लाख टाका गाड़ीटा दिन आमाके नाकि 30,000 टाका दाम भाई। तो 30,000 टाका बोलछि एखन आमी बोलबो 23,000 टाका। चलो 30 एर हाफ 23 चलो 23 देबे चलो दिए दिएछे ना दिच्छे ना भाई 30,500 दे चल भाई आमिও কিপটে আছি আমিও দেবো না টাকা ভাই ওরম চট করে চল 23,500 এক্সপেক্টিং হায়ার চল 24,500 ভাই এর বেশি আমি দেবো না দিলে দে না তো বাড়ি যা। চলো দিয়ে দিয়েছে ভাই চলো দিয়ে দিয়েছে গাড়ি এবার এটাকে আরে এটাকে টো করে দে ভাই টো করে দে টো 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 করে দে চলো টো করে দিয়েছি ভাই অফিসে। এবার ভাই যেটা হচ্ছে মেন কথা যে আমার কাছে 7,91,000 টাকা আছে তো বটে বাট আমাকে আপাতত গাড়ি খুঁজতে হবে ভালো আর আমি গাড়ি আদেও খুঁজেও পাচ্ছি না ভাই ভালো লাখে লাখে গাড়ি। ভাই তোমরা বলো তোমাদের বাড়িতে গাড়ি বাড়ি আছে তাহলে আমি কিনে নিয়ে চলে আসছি ভাই। এখানে দেখো সব খাটারাই রয়েছে তো মেন গাড়ি পাবো হচ্ছে আমি কার মার্কেটে প্লাস পাবো হচ্ছে एक मिनट एक गाड़ी देखते पेয়েছি একটা গাড়ি দেখতে পেয়েছি যেটা একটু ভালো দেখতে ভাই একটু ভালো দেখতে সুপার कार টাইপের ভাই। यस সুপার कार টাইপের স্যার কত দাম? $7,000 এ যা রে বাড়ি যা। $7,000 গাড়ি বিক্রি করতে এসেছে ভাই আদেও আমার বাড়িটা কোথায় এখানে? এক মিনিট আমার বাড়ি কোনটা ভাই আমি তো ভুলে গেছি আমার বাড়ি কোনটা আমি ভুলে গেছি ভাই আমার বাড়ি কোনটা আমি কিনে তো ছিলাম বাট আমি ভুলে গেছি আমার বাড়ি কোনটা। হ্যালো ওয়ে কি চলছে বাকি আমি জানি না। চলো আপাতত অফিসে যাওয়া যাক রাতে এসে বাড়ি খুঁজবো ভাই অফিসে যাওয়া যাক অফিসে গিয়ে ওই গাড়িটাকে লিস্ট করে দেওয়া যাক। গাড়িতে উঠে পড়েছি ভাই এই গাড়িগুলো আমার আজকাল ইয়ে লাগছে খাটারা টাইপের। দেখো ভাই এখন এখানে অ্যাক্সিডেন্ট वगैरह হবে না কারণ এইখান থেকে ওপার ওপার হয়ে যাচ্ছে ভাই গাড়ি। চলো নিয়ে পড়েছি এবার এই গাড়িটাকে লিস্ট করে দিই তাড়াতাড়ি। লিস্ট করার পর ভাই কালকে আমরা যাবো হচ্ছে কার মার্কেট প্লাস অকশনেতেও ভাই। দেখো এটা 24,000 কিনেছিলাম তো এটাকে দেবো হচ্ছে $45,000। চলো $45,000 দিয়ে দিয়েছি 45 নয় $4,50,000 দিয়ে দিয়েছি ভুল করে রিমুভ ফ্রম সেল করে 45,000 দিই। চলো $45,000 ভাই আমি ভুল করে কত বেশি দামে দিয়ে দিয়েছিলাম। বাকি দেখো এবার কাস্টমার আসবে আর রাত হতে চলেছে তো আমি গিয়ে আজকে কন্টেনারে দিয়ে শুয়ে পড়বো তারপর ভাই অকশন হবে না তো অকশনে আমাকে যাওয়া উচিত ভাই একটুখানি। দেখো ভাই কার সেল হচ্ছে তো চলো ততক্ষণ না এই গাড়িটাকে একটুখানি পুছে দিই ভাই তবে একটুখানি এক্সপিরিয়েন্স পাবো। দেখো ভাই এক এক্সপিরিয়েন্স পেলাম। ওয়েল তো গাইস চলো রাত হয়ে গেছে কিন্তু কোনো কাস্টমার আসেনি আর আমার গাড়ি পোছাও কমপ্লিট হয়ে গেছে তো চলো সোজা যাওয়া যাক হচ্ছে এবার কন্টেনারেতে। কারণ দেখো ভাই বাড়ি তো কিনেছি কিন্তু বাড়িটায় কোনো লাভ নেই ভাই। বাড়িতে আমি বিস্তারও কিনেছি $10,000 দিয়ে বুঝতে পারছো। এক টাইমে আমি $10,000 দিয়ে পুরো মার্কেটটাকে শুরু করেছিলাম আর এখন আমার কাছে $1,000,000 ভাই বুঝতে পারছো কোথায় থেকে কোথায় চলে এসেছি একদম আমির হয়ে গেছি ভাই আমরা। গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে আর আমার খুশির কোনো ঠিকানা নেই কারণ দেখো আজকে হচ্ছে কার মার্কেট ওপেন আছে। চলো আগে মার্কেটে যাই মানে আগে অফিসে যাই অফিসে গিয়ে আগে মার্কেট মানে ইয়েটাকে মার্কেটটাকে নয় ভাই আগে অফিসটাকে ক্লিন করে দিই। কারণ দেখো এই দেখো কি কেস চলছে ভাই এখানে একটা লোক রাখতে হবে আমি যা বুঝতে পারছি। কার মার্কেট ওপেন আছে আর আমার কাছে রয়েছে অলমোস্ট 7 লাখ টাকা মানে 8 লাখ টাকা তো ওইটা দিয়ে আমি গাড়ি কিনে নেবো ভাই যা পারবো তাই গাড়ি কিনে নেবো। দেখো আজকে যত দামি দামি গাড়ি পাবো সব কিনে নেবো। কার মার্কেটে যাচ্ছি সোজা আমি আর কার মার্কেটে গিয়ে গাইস আজকে তো ছেড়ে দাও ভাই কার মার্কেটে তাবাই লাগতে চলেছে যত দামি গাড়ি পাবো সব কিনে নেবো ভাই দামি গাড়ি দিয়ে। চল এটা দামি নয় ভাই এটা $7,000 দাম হবে আমার যেমন হচ্ছে। ইয়েস $6,000 ভাই কোন একটা গাড়ি এইটা মনে হচ্ছে একটু দামি টাইপের আছে এইটাও দামি ভাই আরে এটা তো ওই গাড়িটা ভাই যেটা আমি বেচেছিলাম। এক মিনিট এটা ভাই লাখে দাম আছে এই গাড়িটার জিরো ড্যামেজ 2 লাখ টাকা কত বলছে $2,87,000। তো চলো একে আমি বলি 2 লাখ টাকা যদি দেবে তো আমি নিতে রাজি আছি 2 লাখ টাকা মানে আমি বেশিতে কিনবো 2,50,000 আনফর্চুনেটলি ঠিক আছে 2,30,000 চল 2,30,000 তো দিয়ে দে ভাই। চলো 2,30,000 দিয়ে দিয়েছে এই গাড়িটা ভাই কিনে নিয়েছি। চলো এবারে টো করে দিয়েছি আর কি আছে এই গাড়িটা আছে। চলো ভাই যত লাক্সারি গাড়ি পাবো না সব কিনে নেবো আমি ইনস্ট্যান্ট। চলো এটা 3 লাখ টাকা দাম 3,32,000 তো তোকে বলি 2,90,000। চলো 2,90,000 গাড়িটা দিলে দেবে। চলো 2,90,000 দিয়ে দে ভাই দিয়ে দে। চলো 2,90,000 দিয়ে দিয়েছে ভাই। দেখো 2 লাখ কত টাকা আমার কাছে এবার আছে 2,71,000। চলো এটাকে টো করে দিই তাড়াতাড়ি গাড়ি আর কি আছে ভাই আর কিছু আছে ভালো গাড়ি এইটা একটু ভালো লাগছে ভাই BMW টাইপের লাগছে জিজ্ঞেস করি। আমার কাছে $2,71,000 আছে তো আমি প্রায় এটা $1,00,000 দাম তোকে আমি বলি $70,000। চলো $70,000 যদি দেয় তো দেবে বা আমি $90,000 পর্যন্ত হাইয়েস্ট যাবো चलो 80,000 दिए दे 80,000 दिए दे भाई रेगे जाबी ना शुधु बाकी जाई करिस रेगे जाच्छे भाई रेगे जाच्छे पेशेंसेर चल ठीक आछे $90,000 दिए दे चल 90,000 ना दिले बाड़ी चले যেতে পারিস সোজা ঠিক আছে 90,000 দিয়ে দে चल 90,000 दिए दिए भाई चलो ये गाड़ी के टो कर दीची बाड़ीते हो गए एबार लास्ट गाड़ी निजे नहीं जो है बाकी देखी और कौन गाड़ी रही भाई एक भलो लगे मैडम का एक लक्जरी गाड़ी थे भाई तुम्हारा बुझते पारछो बाकी मैडम बोलते $42,000 मैडम बाड़ी जाओ यार तुम मैडम आपनार काछे कोनटा आछे भाई एटा $30,000 और कोनो दामी गाड़ी नहीं नाकि भाई एखाने ए देखो एटा रयेछे आर दामी गाड़ी नहीं भाई आमि जत दामी गाड़ी छिलो सब किने नियेछि ए देखो एटा 35,000 तो एटाके आमि 25,000 बोली भाई ए गाड़ीगुलोके किने निये जेते होबे आमाके भाई किछु करार नेई कारण देखो सबथेके दामी गाड़ी तो आमि किने निये चले गेछि 25,000 देबे ना तो $29,000 चल एर थेके बेशी देबो ना भाई बाड़ी जा चलो 29,000 एटा किने नियेछि आर कि करबो भाई आर गाड़ी केनार भाई टो तो कराते पारबो ना देखो ए गाड़ीटाओ किने नि चलो ए गाड़ीटा रयेछे ए गाड़ीटा $42,000 भाई आमरा मार्केटिंग अनेक बेशी करछि देखेछो कत गाड़ी किनछि $30,000 चल गाड़ीटाके आमि बोललाम $30,000 जदि देबे तो भालो ना तो लो हये जाच्छे ठीक आछे 35,000 एर बेशी देबो ना आमि एर बेशी देबोई ना भाई हये गेछे चलो ए गाड़ीटाओ किने नियेछि ओइटाओ किने नियेछि एटाओ किने नियेछि भाई प्रत्येकटा बाड़ी निये राखते होबे आमाके आर एटाओ रयेछे $30,000 तो एके आमि बोली $25,000 2500 चलो $25,000 दिए दे चलो दिए दिए बाकी देखो भाई ये गाड़ीगुलो के ताड़ाताड़ी निये गिये अफिसे रेखे आसते होबे कारण देखो आरो बाकी दुटो गाड़ी आमि पाशे रेखे दियेछि आर एटाके भाई कोन दिक दिये निये जाबो एई दिक थेके निये जाई चलो चलो भाई सोजा निये गिये अफिसे रेखे दिई आर अक्शन आजके नेई चलो कास्टमारও अफिसे एসে দাঁড়িয়ে রয়েছে ওই ওই দাঁড়া 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 কি করছি ভাই আমি বাকি দেখো ভাই তিনখানা দামি দামি গাড়ি আমি এসে দাঁড় করিয়ে রেখেছি আর বাকি এই গাড়িটাকে হালকা করে এইখানে ভাই पार्किंग कर दी जाते भाई बेसी जगह ना खाए बुझले कारण हमें बाकी गाड़ी गुलो तो एखाने ऐड करते होबे चलो एटाके रेखे दिएछि बाकी दाड़ाओ एक मिनट दाड़ाओ बाकी तीनटे गाड़ी ना आमि पार्क कर दी झाटाझाट और बाकी एई गाड़ीटाके ना एखाने बेचे दी दाड़ाओ एक मिनट के कि बोलछिस भाई कत दाम एटा देखी आमि गाड़ीटार नामई भुले गेछि 45,000 तो 45,000 44 बोलछे भाई चलो 44 से सेल कर दी भाई 44 ठीक है बाकी ठीक है ये गाड़ी ताड़ी ढुकिए दी एखाने भाई ये गाड़ी तो आमी एक ऑक्शने किनेछिलाम मने आछे सेई कत टाका दिए भाई बाकी दाड़ाओ एक मिनट एइखान थेके घुरिए नी एक मिनट ये गाड़ीटा हये गेछे भाई चलो आजके अनेक टाकार गाड़ी किनेछि भाई आमरा अनेक टाका तोमरा बुझते पारछो कत टाकार प्राय $1 मिलियन गाड़ी किनेछि और बाकी दुटो गाड़ी तो ओखाने पड़े आछे भाई जेटाके आमी नियेओ आसिनी बाकी देखो एखाने एकटा गाड़ी रयेछे एटाओ सुपर भाई तीनखाना सुपर कार छिलो मार्केटेर मध्ये तो आमी तीनखानाई किने नियेछि भाई एई देखो भाई कि आओ भाई एकखुनि ठुकते जाच्छिलाम गाड़ीटाके चलो एटाके ताड़ाताड़ी एखाने पार्क कर दिए और बेड़ी पर ओ एक भाई गाड़ी माझे नाबिस ना बाकी चलो ये गाड़ी के एकटूखानी पार्क करते हैं और तारपर आमार टो ट्रक गुलो फाँका होबे ना तबे आमी गिये टो कराते पारबो बाकी दुटो गाड़ी और बाकी आमी गाड़ी किनतेओ पारबो ओखान थेके गेलो 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 ट्रंक डैमेज हो गए भाई गिये रिपेयर करे कारण एटा लाखेर गाड़ी आछे बुझते पारछो चलो लाखेर गाड़ीटाके रिपेयर कराते दिए दिए एखाने बस बस तो रिपेयारे $900 लागबे एने रिपेयर करते लेगे जा तुई आमी ततक्षण गिये कार मार्केट थेके बाकी जे तीनखाना गाड़ी ना दुखाना गाड़ी आमी किनेछि ओगुलोके टो करिये ताड़ाताड़ी निये एसे सब गाड़ी सेले चापाबो तारपर देखबो जे आमी $7 लाख इनवेस्ट करलाम कत टाका आमार टोटाल बेरोय बुझते पारछो मने होच्छे अनेक टाका बेरिये जाबे भाई कार मार्केटे चलो सोजा कार मार्केटे दुटो गाड़ी आमार आछे तो भाई ओखाने ना चुरी होये गेलो अच्छा 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 एक मिनट आछे भाई आछे ए देखो भाई पुरो कार मार्केटेर माने कार मार्केटे सब कटा गाड़ी तो आमी किने নিয়েছি এটাকে টো করিয়ে দি আর এই গাড়িটাকে কিনেছিলাম মনে হয় না চলো এটাকেও টো করিয়ে দি আর এই গাড়িটা একটু দামি আছে ভাই বল দামি গাড়ি থাকলে বল ভাই আমি $7,000 ওই 7,000 এর গাড়ি নিতে আসিনি আমি বাকি এগুলো $7,000 $6,000 দাম আর এই গাড়িটার দাম কত ভাই $10,000 এই গাড়িটাও ভালো না এই গাড়িটা স্যার আপনার এই ছোট্ট গাড়িটার দাম কত $14,000 ভাই সবকটা গাড়ি আর বাজে আছে আর ভালো গাড়ি নেই বাকি চলো এবার সোজা যাই হচ্ছে অফিসে গিয়ে গাড়িগুলোকে সেলে লাগাই চলো कार मार्केटे तो किछु नहीं भाई केनार मतो सब तो किने निये चले गेलाम भाई एखोन आमी एई जे शहरटा आछे शहरेर सबथेके अमीर आदमी आछि एखोन आपातत कारण आमार काछे पकेटे $2.5 मिलियन आछे तो चलो आपातत एइखाने दुटो गाड़ी देखो आमी टो करेछिलाम आर एकटा गाड़ी रिपेयार होच्छे बाय द वे तो चलो एइखाने सोजा जाई आर एई गाड़ीटाके ओइखाने साइडे वो भाई गाड़ीटार आवाज शोनो पटाखा मारछे भाई गाड़ीटाके नेमे पड़ेछि गाड़ी देखे नेबे और ये गाड़ीटाके ना एकटूखानी साइडे करते हैं बुझते पारछो एकटूखानी साइडे कर दिलेई होये जाबे भाई हाँ एबार ठीक आछे एबार गाड़ीटा ठीक आछे भाई ना तो एतक्षण नावा जाच्छिलो ना बाकी एर माझे ए गाड़ीटाके ढुकिয়ে दिই আর তারপর না এই গাড়িটাকে উল্টো দিকে ঢোকাবো ভাই এটা একটু কম দামি গাড়ি আছে না এই গাড়িটাকে উল্টো দিকে ঢোকাবো কিন্তু এই বারটার জন্য ভাই সবথেকে বেশি ড্যামেজ হচ্ছে আমার গাড়ি চলো এক মিনিট আস্তে করে এইখানে ঢুকিয়ে দিই আর ভাই গাড়িটা মাস্ট সেল হবে আমার এক মিনিট চলো भाई एक तो फर्चुनार टाइप है ना देखते गाड़ी बंद कर दिए चलो एबार लास्ट गाड़ी नहीं ढोकाबो ढुकिए भाई प्रत्येकटा गाड़ी सेले एकदम दामे रेखे देव और तारपर देखो भाई हमारे कत टाका जड़ो है आज के कारण देखो अफिस तो बाड़ी नहीं प्लस बाड़ीओ किने प्लस अनेक लक्जरी गाड़ी किनेछि और जेटा होच्छे मेन कथा जे आमाके आजके अक्शने जाओयार कथा आछे माने अक्शने गेले भाई ओइखाने चारटे जे गाड़ी आछे सेई चारटे गाड़ी तो आमिई किने निये आसबो भाई बुझते पारछो बाकी देखो गाड़ी एकदम रिपेयर होये चकाचक होये गेछे बाकी चलो सोजा जाओया जाक होच्छे सामने और गाड़ीटाके मस्त पार्क करे देवा जाक एक मिनट गाड़ी ढुकबे ना ओए भाई सॉरी गाड़ी ठोकेनी ठुकते बेचे गए भाई गाड़ी ठुकते बेचे गए आरेकटु होले गाड़ी ठुकतो बाकी चलो एटाके ताड़ाताड़ी एखाने रेखे दिई एक मिनट भाई चारखाना लक्सारि गाड़ी आछे देखो 1 2 3 4 भाई चारखाना बाकी दुखाना खटारा आछे एकटुखानी बाकी चलो एबार सब कटाके ना लिस्ट करा जाक। चलो और आमार काछे बाय द वे 1,35,000 डॉलर बेचे आछे और एखाने देखो भाई एटा रयेछे होच्छे 2,30,000 ए किनेछिलाम, एटाके देबो होच्छे 5,00,000 डॉलर। चलो 5,00,000 डॉलर दिए दिएछि, एटाके किनेछिलाम 2,90,000, तो एटाके देबो होच्छे 7,00,000 डॉलर। चलो 7,00,000 डॉलर, एटाके কিনেছিলাম 90,000, এটাকে দেবো হচ্ছে 2,00,000 ডলার। ওকে আর এটাকে কিনেছিলাম হচ্ছে 29,000 ডলারে, এটাকে দেবো হচ্ছে 70,000 ডলার। চলো 70,000 ডলার, এটাকে কিনেছি 35,000, তো এটাকে দেবো হচ্ছে 90,000 ডলার। ভাই 9,00,000 নয় 90,000 ডলার। চলো 90,000, এটাকে কিনেছিলাম 25,000, তো এটা 50,000-এ বেচবো। ভাই চলো হয়ে গেছে, সব কটা গাড়িকে লাগিয়ে দিয়েছি আমি সেলেতে। ভাই এখানেই দেখো প্রায় হয়ে যাবে ভাই, 1.5 মিলিয়ন ডলার মতো হয়ে যাবে ফাঁকা। দেখো ভাই কাস্টমার চলেও এসছে, আর কাস্টমার চলে এসছে। ইয়েস কাস্টমার কোনটা নিতে এসছে? ওয়ে এটা কত দাম আমি জানি না ভাই, ভুলে গেছি। 2,00,000 ডলার দাম। চলো देखी मैडम बोले कतते नेबे एटा, 2,00,000 डॉलर मैडम पुरो टाका दिए दिन। 1,17,000 बोलছে ভাই, বার্গেনিং করে দাঁড়াও। 1,17,000 তো গাড়িটার দাম নয় ভাই, 90,000-এ কিনেছি না কততে কিনেছি আমি ভুলে গেছি ভাই, কততে কিনেছি গাড়িটা, কিন্তু 1,77,000 তো দেবো না, 1,80,000 বলি দেখি। 1,80,000, চলো 1,80,000-তে দিলে দিন ম্যাডাম। চলুন ভাই খুব ভালো গাড়ি। 1,17,000 বলছে, কনসিডার রিডিউস দ্য প্রাইস স্লাইডলি। ঠিক আছে 1,70,000 করে দিচ্ছি। ম্যাডাম বলছে একটুখানি কমাতে দাম, তো আমি 1,70,000 বলি। मैडम जो बोले ना भाई होबे ना मैडम आपनार जोनो डोंट सेल। भाई मैडम आपनार जोनो नहीं गाड़ी, चले जान एखान थेके। सर एसछे भाई सबथेके दामी गाड़िटा किनते। सर आपनाके देखे मने होच्छे आपनि बिजनेसमैन डुड, आपनि किनबेन 7,00,000 गाड़िटा। भाई 6,50,000 बोलছে, भाई অনেকটা प्रॉफिट হচ্ছে। আমি 3,00,000 গাড়িটা কিনেছিলাম, 6,50,000 দিচ্ছে। তো আমি স্যারকে বলি না স্যার 6,90,000 ডলারে দিলে দিন, না হলে আমি কমিয়ে দেবো, চাপ নেবেন না, কমিয়ে দেবো আমি আছি তো। হ্যাঁ কংগ্রাচুলেশন, ও কিনে নিয়েছে ভাই, কিনে নিয়েছে। এদিকে একটা কাস্টমার এসছে দামি গাড়িটা কিনতে। স্যার কত দামে বলুন বলুন, 5,00,000 ডলারের গাড়িটার দাম। 5,00,000-এ পুরোটা কিনতে রাজি আছে ভাই? না 2,83,000। আবে 2,83,000-এ নয়, 4,50,000 ডলার। চল 4,50,000 ডলার, 2,85,000-তে এসছে। না 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 দাও একটু বেশি তো দাও না, 2,85,000 দেবে বলছে ভাই। না না ডোন্ট সেল, যাও যাও বাড়ি যাও বাড়ি যাও। ভাই কাস্টমারের পর লাইন লেগে গেছে। এই দেখো কাস্টমার আরেকটা গাড়ি কিনতে এসছে। ভাই এত কাস্টমার আমি সামলাবো কি করে? দেখো 2,00,000-এর গাড়ি বলছে 1,19,000 দেবে, তো আমি বলি 1,50,000 দিতে। চলো দুজনকার মাঝের দাম 50,000 নিয়ে নে, না তো বাড়ি চলে যা। না না থাক থাক ডোন্ট সেল, বাড়ি যা যা। স্যার আপনি কত দেবেন গাড়িটা? 70,000 দাম। 70,000 কত দেবে বলছে ভাই? 43,000 ডলার। আর এই স্যার কত বলছে ভাই? এরা এত কম কম দাম বলছে কেন আমি বুঝে পাচ্ছি না ভাই। তুমি দেখলে একটা গাড়িতে আমার সব কটা জায়গাটা ইয়ে হয়ে গেল। ওই বাড়ি যা, তোর তো ডোন্ট সেল আছে ভাই। 31,000 ডলার বলছে এ কাকা। আর তোমরা দেখলে আমি একটা গাড়িতেই পুরো টাকাটা তুলে নিলাম, কারণ দেখো আমি 7,00,000 ডলারের গাড়ি কিনেছিলাম, আর একটা গাড়িতেই পুরোটা উঠে গেছে ভাই। তো আমার এই গাড়িটার দাম হচ্ছে 70,000 ডলার, স্যার বলছে 43,000, তো স্যারকে বলি যে 60,000 ডলার দিতে। 60,000 ডলার দিলে আমি বেঁচে দেবো। চলো ডোন্ট সেল, যাও বাড়ি যাও। এটা 70,000 ডলার দাম, ওটাই কিনতে এসছে। 70,000-এ কত দেবে বলছে দেখি? 43,000 ডলার দাম বলছে ভাই। ঠিক আছে চলো 50,000-এ দিয়ে দিচ্ছি, 50,000-এ দিলে দাও। চলো 50,000-এ, ইয়েস চলো 50,000-এ দিয়ে দিয়েছি গাড়ি। আর এখানে আরেকটা স্যার এসছে কোনটা কিনতে ভাই? 50,000-এর গাড়িটা কিনতে এসছে। 50,000-এরটা 37,000 বলছে ভাই, 37,000। চলো এই পাশের কাকাকে জিজ্ঞেস করি স্যার আপনি কত দেবেন? ভাই কেউ এরকম নেই যে পুরো 50,000-এরটা 50,000-এ কিনতে রাজি আছে ভাই, 32,000 বলছে। আরেকজন এইখানে আছে। ওই কাস্টমার চলে যাবে, কাস্টমার চলে যাবে, রাত হচ্ছে। ওই কাস্টমার চলে যাবে, রাত হচ্ছে। আবে কাস্টমার চলে যাবে, রাত হচ্ছে। চলো 50,000 ডলার এই গাড়িটার দাম। ম্যাডাম মানে স্যার আপনি কত বলছেন বলুন? 39,000। তো স্যারকে বলি 45,000 ডলার, দেখি 45,000-এ দেয় নাকি ভাই। 45,000-এ দিলে ভালো ভাই, 5,00,000 ঠিক আছে। চলো হয়ে গেছে 9,20,000 ডলার আমার কাছে হয়ে গেছে। তো ম্যাডাম দেখতে এসছে এই পাশের গাড়িটা যেটা 2,00,000 টাকা দাম। দেখি ম্যাডাম কত টাকায় মানে কিনতে রাজি আছে এটাকে। ম্যাডাম কত টাকায়? 1,21,000 দেবে বলছে। ম্যাডাম বলি 1,500। 1,50,000 টাকা বলেছি, দেখি 1,50,000 টাকায় কেনে নাকি ভাই, কিনলে খুব ভালো হবে। 21 বলছে ম্যাডাম। না ম্যাডাম সেল নেই, যান আপনি যান। আর ম্যাডাম এইদিকের গাড়িটা কিনতে এসছি ভাই, তার চেরা ম্যাডাম মানে 90,000 ডলারের গাড়িটা বলছে 47,000 ডলার। আরে ম্যাডাম কমসে কম 80,000-তে তো আসুন, এত কম দামে কেনে নাকি গাড়ি? গাড়ি নেই এত কম দামে আমার কাছে, আপনি ভুল দোকানে চলে এসেছেন, যান বাড়ি যান। ভাই ডোন্ট সেল করে দিচ্ছি। আরে কাস্টমার পালিয়ে গেল ভাই, এই গাড়িটা কিনতে এসেছিল কাস্টমার পালিয়ে গেছে। হ্যালো বাকি চলো এবার রাত হয়ে গেছে আর কাস্টমার আসবে না এখন। চলো সব ক্লোজ করে সোজা চলে যাই হচ্ছে কন্টেনারে ঘুমোতে। ঘুমিয়ে ভাই সকালবেলা আসবো, এসে এই গাড়িগুলোকে সেল করবো, আর প্রায় 1.2 মিলিয়ন ডলার নিয়ে যাবো হচ্ছে আমি অকশনেতে, কারণ আমার মনে হচ্ছে কালকে অকশন হতে পারে, আমার যা মনে হচ্ছে। বাকি চলো আমি কন্টেনারে পৌঁছে গেছি আর সোজা ঘুমিয়ে পড়ি। গুড নাইট, গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের অফিস ডার্টি রয়েছে, প্লাস তার সাথে 5টার সময় চালু হবে হচ্ছে আমাদের অকশন। তো চলো আপাতত অফিস কোথায়, অফিসে যাওয়া যাক। আর অফিসে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে কতটা নোংরা হয়ে রয়েছে আমার অফিস। প্লাস ভাই অফিস খুলতে হবে, কারণ দেখো একটা 5,00,000-এর গাড়ি পড়ে আছে, একটা 2,00,000-এর গাড়ি পড়ে আছে, আর একটা 7,00,000-এর। ভাই অফিস নোংরা কোথায়, ওই কি পড়ে আছে এখানে? অফিস ইজ ডার্টি বলছে, তো ডার্টিটা আছে কোথায়? হ্যালো ভাই কোনো গাড়ির তলায় ক্যান পড়ে আছে, আমি শিওর বলে দিচ্ছি তোমাকে। তারও 1 মিনিট আমাকে দেখতে হবে কোন গাড়ির তলায় ক্যান আছে ভাই। অফিস আগে ওপেন তো করে দিই। আর অফিস বলছে ডার্টি আছে, ওই কোথায় ডার্টি আছে? ওই আবে ডার্টি আছে বলছে, কিন্তু আমি ডার্টি দেখতে পাচ্ছি না ভাই। দেখো তোমরা কোথাও দেখতে পাচ্ছ ভাই এখানে নোংরা আছে? আমি তো নোংরা কোথাও দেখতে পাচ্ছি না ভাই, দেখো পুরো ফাঁকা। বাকি দেখো এই গাড়িটা কিনতে এসছে, তো এই গাড়িটাকে বলি যে কত কি হচ্ছে ভাই। ডার্টি আছে অফিস একটুখানি। 90,000 ডলার, তো স্যার কততে কিনবেন বলুন? 46 বলছে ভাই। চলুন 80,000 ডলার, 90-এর বদলে 80 আপনাকে দিচ্ছি, আপনি যদি দেন তো দিন। 46 বলছে ভাই। ঠিক আছে 60,000 ডলার, যাও $60,000 तो देबे भाई 50 এর কততে আমি কিনেছি ডোন্ট সেল যাও ভাই ম্যাডাম এই পাশে আসছে তো ম্যাডাম কে 2 লাখের গাড়িটা কততে দেব আমি জানি ভাই এখানে অনেক কাস্টমার চলে আসছে আর এত কাস্টমার কম দাম বলছে না এই দেখো ভাই যত আমি ডোন্ট সেল মারবো তত আমার গাড়ির দাম কমতে থাকবে ভাই ঠিক আছে 1500 বলি চলো 1,50,000 বলি কারণ দেখো যত আমি ডোন্ট সেল বলতে থাকবো না তত ভাই আমার প্রাইস কমতে থাকবে গাড়ি তো তাই জন্য আমাকে $1,00,000 এটা বেচে দিতে হবে না তো ভাই খুব বাজে কেস হয়ে যাবে ভাই না আরে না भाई ये मैं 1 लाख लिखते गए 10,000 लिखे दिए और 10,000 गाड़ी बिक्री हो गए मैडम गाड़ी कत किनबेन आपनी बोलुन $90,000 दाम आमी एबार नम्बर प्रत्येक बार चेक करब भाई 1 लाखेर गाड़ी 10,000 बिक्री कर दिलाम दैट तरीका एटा 60,000 देबो चलो 60,000 लिखेछि तो भाई 6,000 ना लिखे दिए आबार चलो चलो दिए दिएछि भाई गाड़ी बेचे दिएछि कारण देखो आमी जतक्षण गाड़ीगुलोके ना डोंट सेल मारते थाकबो तत भाई ये हो जाबे गाड़ीर कि बोले ओटाके गाड़ीर रेपुटेशन खराब होते थाकबे बाकी देखो आमी अफिस बोलछि डार्टी किन्तु डार्टी आछे कोथाय भाई आमी तो देखते पाच्छि ना अफिस डार्टी तुम्हारा कौन देखते पाच्छि जे एखाने कोथाओ डार्टी अफिस आछे आमी तो देखते पाच्छि ना भाई एखाने कोथाओ डार्टी आछे अफिस नोंगरा आछे कोथाओ आदेओ भाई कस्टमर इन द अफिस बोलछे अफिस डार्टी बोलछे आर ए गाड़ीटाके भाई आगे तो दाड़ाओ सेल थेके सराई भाई सबथेके दामी गाड़ीटाई आपातत आमार पड़े आछे ए देखो भाई गाड़ी तो सरिये दिएछि एबार एखोनो बोलछे अफिस डार्टी किन्तु आछे टा कोथाय आमी जानि ना तो चलो ए गाड़ीटाके बेचे देवा जाक आर ए गाड़ीटार दाम होच्छे 2,30,000 अरे ना 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 सेल नय भाई 2,30,000 तो तोटाके आमी $5,00,000 बोली तारपर देखि कतते जाय भाई $5,00,000 तो ठीक आछे आमार मने हय ए गाड़ीटार फोटो वटो तुले आमाके ना ये करते होबे अपलोड करते होबे चलो टैब निये नियेछि आर फोटोटा तुले नि दाड़ाओ एई फोटोटा एखान थेके एरकम भावे तुले नि चलो सेव आर एकटा एई रकम एई दिक थेके तुले नि भाई जाते फोटोटा एकटू देखते भालो लागे ना सेव चलो हो गए और कस्टमर चले एसेছে कस्टमर के जिज्ञेस करी मैडम এটা কত দেবেন ভাই 5 লাখে কিনে নিন প্লাস মানে প্লিজ অকশন চালু হবে আমি যাব অকশনে ভাই $2,66,000 বলছে তো আমি এটা $3,50,000 এ দিতে রাজি আছি $3,50,000 এ দেবেন $2,65,000 তে এসেছে ম্যাডাম ঠিক আছে চলুন $3,00,000 চলো $3,00,000 30,000 পুরো লস খাচ্ছি ভাই আমি পুরো লসে যাচ্ছি বুঝতে পারছো মানে 2 লাখে গাড়ি কিনলাম 30,000 এ বেচলাম 1 লাখে গাড়ি কিনলাম 10,000 এ বেচলাম খুব বাজে কেস চলছে আমার সাথে এটা ভাই আমার আমার খুব বাজে লস হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কি আমি জানি না বাট খুব বাজে হয়ে গেছে আর এখন বাজে 12টা পিএম 5টা পিএম থেকে অকশন চালু হবে আর আমি কি করছি আমি জানি না ভাই খুব বাজে কেস হয়ে গেছে আজকে ভাই আজকে আমি $1,000,002 থেকে শুরু করেছিলাম আর $2,00,000 লস খেয়ে বসে আছি যদি আমি $2,00,000 এইটাকে বড় করে নিয়েছি বাট আমি লস খেয়ে বসে আছি বাকি ঠিক আছে আজকে ভিডিওটা এতটাই রাখছি কারণ দেখো তোমরা আমাদের সাথে কি কেস হচ্ছে আমি অকশন ফকশনে আজকে যাব না ভাই পরের ভিডিওতে করব যা করব পার্ট 5 এ করব কারণ আজকের দিনটা আমার একটু ব্যাড লাক টাইপের আছে বাকি ঠিক আছে আজকে ভিডিওটা এতটাই রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে কারণ বুঝতে পারছো তোমরা 2.5 লাখ টাকা কিনলাম 30,000 এ বেচলাম 1 লাখ টাকা কিনলাম 10,000 এ বেচলাম কি বাজে কেস চলছে বাকি ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের পরের গেমপ্লে ভিডিওতে সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেমপ্লে